আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। সোনাতলায় সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্রধারণ মোহাম্মদ আনসারুজ্জামান, স্টাফ রিপোর্টার। 13 ডিসেম্বর মঙ্গলবার সোনাতলার খানপাড়ার প্রভাতের আলো তরুণ সংঘের আয়োজনে মানবতা জাগ্রত হোক সংগঠনের সহযোগিতায় সোনাতলা উপজেলা সভাকক্ষে সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জেমস খান অর্ণুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সাইদা পারভীন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুণ সংঘের উপদেষ্টা মোহাম্মদ শাহিদুল বারী খান রব্বানি। অনুষ্ঠানে 9 জন সাংবাদিককে সম্মাননা প্রদানে ভূষিত করা হয়।